এটা হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম র‍্যাঙ্ক পুশ হবে। এ মা, আমি ক্যারেক্টার স্কিল পাল্টাতে ভুলে গেলাম রে। সবার আগে বেশি ম্যান ওখানে নামবে নাকি? ব্যাটল রয়্যাল, ব্যাটল ইন স্টাইল। বেস লাথি মারবো পিকে। আমি পিকে না আপু, ব্যাকআপে থাক, একজন ব্যাকআপে থাক। পাল্টালাম না কি করলাম? কোথায় গেছিস? দুজন আছে, অনেক ডান দিকে দুজন আছে, সামনে যা। ডান দিকে দুজন ছিল, একটাকে প্রচুর ড্যামেজ দিয়েছি। আমি ভেবেছি কি এটা আমাদের ম্যান, দেখি আমার পাশে লুট করছে। হ্যাঁ ওইখানে আছে রনি, সাবধান। ওই ওই ছেলেটাকে মেরেছি আমি। গুড শট রনি, গুড হেড। একটা মেয়ে আছে ওখানে, একটা মেয়ে আছে সামনে। মেয়েটা ঘুরে আসছে, মেয়েটা ঘুরে আসছে, দেখেছিস? মেয়ের পাল্লা পড়লে তো জীবন আছে, বেঁচে আছে। লাকি তুই পালিয়ে যা, লাকি তুই পালিয়ে যা, লাকি তুই পালিয়ে যা। ওখানে দুজন উঠছে ওদের পার্টনারকে, লাইক না দুজন। তোকে তোকে নিয়ে এখন এখন কিন্তু পয়েন্টে বসিস না। হ্যাঁ তুই বেরোতে থাক এখন, তুই কে পয়েন্টে বসলে কিন্তু ওরা বুঝে যাবে। ওই যে দেখে নিছে এ রে, তাহলে লাস্ট অফ দি পাঁচ লোকে কপিলা লাকি। তুই তুই দুয়াতে থাক, আউট অফ রেঞ্জ, নিচে নেমে যা, আউট অফ রেঞ্জ হয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাক করে তুই ওকে পাস দিয়ে বেরিয়ে যা, ওরা তোকে ওইদিকেই খুঁজবে। আরে আমি বুঝে দৌড়াচ্ছি পিছনে ম্যান, ঠিক আছে। ডান দিকে খালটা নেমে যা না, খাল দিয়ে দৌড়া না। বাবা ওইসব দিকে আরো তোকে বলেনি,
খালদে ঘোরা যদি বাদিক দিয়ে না পড়ে এখানে ম্যান থাকে লাগে আর শর্ট রেঞ্জ স্টল এই টোকেন আছে টোকেন গুলো তুলতে থাকে শর্ট রেঞ্জ স্টল একটা এক্সেবিটটা ফেলে দে স্কিন আছে ও না না ওটা তো লেভেল 1 অবশ্য ওটা লেভেল 1 এ এখানে ম্যান থাকবে P90 সামনে পড়ে আছে সামনে সামনে P90 ও না না লুকি লুকি যা লুকি যা লুকি লুকি যা লাগ লুকি হ্যাঁ লুকি লুকি যা আমার সামনে না ওকে ম্যাক্স 7 হাতে নে ছেড়ে দাও ছেড়ে 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 দাও বেরিয়ে আসবে ছেড়ে দাও জোনে বেরিয়ে আসবে ছেড়ে দে না আমি মারি তোকে না দেখলো নাম দেই ও দেখেছে ও আমাকে গুলি মেরেছে ও ওখানে দাঁড়িয়ে আছে তারা কি করবে যাওগে নাকি হ্যাঁ কপিল বেরিয়ে যা কপিল বেরিয়ে যা কপিল লাকি কভার নে কভার নে কভার নে একজন কমান ভাই সবাই মরিস না ভাই হ্যাঁ হ্যাঁ করে দে করে দে করে দে করে দে আসবি বাবু এনিমি স্পট না না হাইড়া গেছে আবার রনি একসঙ্গে বেরোতে হবে হ্যাঁ একটা রিভাইভ কিট দিয়ে আমাকে বাঁচা তাড়াতাড়ি ঠিক আছে বাচ্চা
রনি ফায়ার দিস না, আমার কাছে 200 টোকেন আছে, 1700 ছিল। রনিরা মুখ বন্ধ তো বোঝাও যায় না কোথায় নিয়ে। রনি মার্ক কর না কোন দিকে নিবি। কারো কাছে এসএমজি আছে? ওই যে একটা জিপলাইন ধরে, জিপলাইনের সামনে একটা মার্ক করতে হবে বেগুনি রঙের। জিপলাইনের পাশে পিলারটার পেছনে একটা লাগিয়েছি, জিপলাইনের পাশে পিলারে একটা একটা ডাউন আছে। ফিনিশ কর, রাহুল ফিনিশ কর। এই সামনে গাছের পিছনে, গাছের পিছনে কে কিলটা মারলি আমার? সাবধান, এদিকে আছে একটা, এদিকে আছে, এইদিকে একটা কোথাও আছে, এইখান দিয়ে একটা ছেড়েছে এক পাঞ্চ। বাড়িটায় না আর পাঞ্চ ভাড়া এইদিকেও ম্যান। আরে ভাই কেউ একজন রিভাইভ দিস ভাই, আমার 3 লেভেলের করা ভাড়া M40। ঠাকুর কেউ আয়নার এইদিকে আমাদের আছে, আমরা কভারে। ওখানে নামা যাবে না, ছেড়ে দে, যেই নামো ছেড়ে দে, আমি পরে নামো, কোনো অসুবিধা নেই। একটু খেলা দেখি, দুজন লাইক, সবাই লাইক নিয়ে যায়। এখানে নামিস না কিন্তু, তো যেখানে ছিলাম ওখানে নামিস না। 8-9 জন আছে ভাই, একটু ধরে খেল। খুব কাঁপছে, নেমে খালি একটু কভার নিয়ে খেল। রাহুল এটার উপর নামিস না, এটার উপর নামিস না, রাহুল নামিস না, রাহুল নামিস না।
ফেলছি একটাই নাম হ্যাঁ হ্যাঁ তুই জোন ধর খালি এখানে জোন ওই সামনে দিয়ে আসবে এনিমি লাকি তিনজন আছে কিন্তু হ্যাঁ দুজন আছে দুজন আছে 3:2 দুজন বেঁচে আছে ধরে খেল ভাই এখান থেকে বন্ধু বন্ধু তোল জোনটা ধর কবিল নামিস না কবিল নামিস না ও হ্যাঁ তোকে নামতেই হবে লাকি কপিল তোর মাথার উপরে এই কপিলকে ধর কপিলকে ধর কপিলকে ধর কপিল ওই তো কপিল হলো কপিল কপিল এই লুট বক্সটা অনেক কিছু আছে সাবধান ওদিক দিয়ে পড়বে কিন্তু আর ওই গাছের সামনে নিটটার মধ্যে M14 আছে 3 লেভেলের ম্যান 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 কপিলের সামনে ম্যান গুড শট গুড শট গুড শট একজন আছে একজন আছে রিভাইভ করে দিয়েছে বাঞ্চো দাবি করে ওকে টোকেন আছে কপিল টোকেন থাকলে আমাকে তুলে দে আমি এখানে নামবো জোন এসে গেছে জোন এসে গেছে পালা 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 জোন এসে গেছে কোথায় যাচ্ছি রে আমি আকাশে মানে খেলা শেষ হয়ে যাবে ভাই নাম চিতে কোথায় একজন বেঁচে আছে ভাই বলিস না কপিল আমি আকাশে ড্যামেজ খাচ্ছি আকাশ থেকে নামছে ওরে আকাশ থেকে নামছে বস শ্যাপা হলো কিন্তু হ্যাঁ গেম প্লেটা